হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 31, 31 নম্বর জিকে মক টেস্ট করব এবং আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার জন্য এই সমস্ত জিকে মক টেস্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকাল 7টা থেকে তোমরা এই সমস্ত জিকে মক টেস্টগুলো ফলো করবে এবং এই সমস্ত জিকে মক টেস্ট করে বিগত বছরগুলোতে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাস করেছে এবং বর্তমানে সফলভাবে পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিরত রয়েছে। তো তোমরাও পারবে। তো শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি চলছে, প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে। এবং এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আমি কম্পিউটারে রেকর্ড করতে পারছি না, মোবাইলে করছি এবং ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু নয়েজ হতে পারে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য। যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন কী বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে, ইন্দোনেশিয়াকে পরাজিত করে প্রথমবার থমাস কাপ 2022 জিতল কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ভারত। দেখো, এই কাপটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ এই থমাস কাপ এটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত রয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন দেশকে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বাংলাদেশ। বাংলাদেশকে প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা দেশ এবং দেশের উপনাম দেখে নেব। দেখো, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর বলা হয় লাসাকে, সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, সোনালী তন্তুর দেশ বলা হয় বাংলাদেশকে, দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউ ইয়র্ককে, তারপর দেখো কেকের দেশ বলা হয় স্কটল্যান্ড। এটা নিউ ইয়র্ক হবে না, দক্ষিণের ব্রিটেন হবে, এটা নিউজিল্যান্ড, ঠিক আছে, এটা নিউজিল্যান্ড করবে, দক্ষিণের ব্রিটেন। নেক্সট দেখো, শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে, বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, তোমাদের জন্য পুলিশ পরীক্ষাকে টার্গেট করে 50টি সেট সহ একটি ইবুক লঞ্চ করা হয়েছে বলতে পারো, যেখানে তোমরা 85 নম্বরের ফুল 10টি প্র্যাকটিস সেট, অতিরিক্ত 20টি জিকে প্র্যাকটিস সেট, অতিরিক্ত 10টি রিজনিং প্র্যাকটিস সেট এবং অতিরিক্ত 5টি গণিত এবং অতিরিক্ত 5টি ইংরাজি প্র্যাকটিস সেট পাবে এবং 5 মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এইভাবে তোমরা নিতে পারবে, প্রতিদিন প্র্যাকটিস করো এইগুলো। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, ইদ্দুকি বাঁধ কোন নদীতে অবস্থিত? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পেরিয়ার নদীতে অবস্থিত রয়েছে ইদুকি বাঁধ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট যেখানে অবস্থিত সেটি নিচের কোথায়? সঠিক উত্তর হবে অপশান সি, রুরকিতে অবস্থিত রয়েছে দি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এবং সেগুলো কোথায় অবস্থিত আমরা দেখে নেব। দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অবস্থিত নিউ দিল্লিতে, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে চেন্নাইতে, ইন্ডিয়া এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে পুসাতে এবং সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে রাজমন্ড্রিতে। নেক্সট 5 নম্বর, নিচের কোন রাজা? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি অনেকবারই পরীক্ষা এসেছে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকেন্দার ই সানি বলে নিজেকে ঘোষণা করেছিলেন। দেখো, তিনি ছিলেন খলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক। নেক্সট দেখো, ছ নম্বর প্রশ্ন কী বলছে, পতঙ্গের নির্মচনের নিয়ন্ত্রক হরমোন হলো নিচের কোনটি? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশান এ, জুভেনাইল হরমোন হলো পতঙ্গের নির্মচনের নিয়ন্ত্রক হরমোন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ব্ল্যাক অ্যাশ প্রকৃতপক্ষে কি? ব্ল্যাক অ্যাশ আসলে কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অশুদ্ধ সোডিয়াম কার্বনেট হলো ব্ল্যাক অ্যাশ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশান ডি, শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকাটি
1868 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, 1956 সালে এশিয়ার প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি হয় ভারতের নিচের কোনটির নামে? তো সঠিক উত্তর হবে অপশান বি, অপসরা নামে। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি স্কেলার রাশি? তো সঠিক উত্তর হবে অপশান বি কার্য, কার্য একটি স্কেলার রাশি। দেখো যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি স্কেলার রাশির উদাহরণ। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময় ঘটে? তো প্রশ্ন নম্বর 11-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলন ঘটে, এবং কত সালে? 72 AD, ঠিক আছে, 72 খ্রিস্টাব্দে এটি হয় এবং এটি হয়েছিল কাশ্মীরে। দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন সম্বন্ধে একটু দেখে নিই। দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, অজাতশত্রুর আমলে রাজগৃহে অনুষ্ঠিত হয়, এবং এই সম্মেলনে সভাপতি ছিলেন মহাকাশ্যপ, এবং এই সম্মেলনে বুদ্ধের বাণীগুলি বিনয় পিটক ও সূত্র পিটকে সংকলিত হয়। নেক্সট দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় তার ঠিক 100 বছর পরে, যেটা হচ্ছে 383 খ্রিস্টপূর্বাব্দে, কালাশোকের আমলে বৈশালীতে অনুষ্ঠিত হয়, এবং এই সম্মেলনের সভাপতি ছিলেন সাবাকামি। নেক্সট দেখবো তৃতীয় বৌদ্ধ সম্মেলন, দেখো তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 250, এটা হবে খ্রিস্টপূর্বে অশোকের আমলে, এবং পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সভাপতি ছিলেন উপগুপ্ত, এবং এই সম্মেলনে অভিধর্ম পিটক সংকলিত হয়। নেক্সট দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন 72, এটা খ্রিস্টপূর্বাব্দে নয়, এটা হবে খ্রিস্টাব্দে, অর্থাৎ এডিতে 72 খ্রিস্টাব্দে হয়, কনিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র, এবং এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। নেক্সট 12 নম্বর প্রশ্ন আমরা দেখব, গান্ধীজির সঙ্গে কার পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডক্টর বি আর আম্বেদকরের পুনা চুক্তি হয়, 1932 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 13 নম্বর প্রশ্ন, তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো প্রশ্ন নম্বর 13-র সঠিক উত্তর হবে অপশান ডি ভাগীরথী, ভাগীরথী নদীর তীর উপর অবস্থিত রয়েছে তেহেরি বাঁধ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, রক্তে উপস্থিত লিপিডটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, কোলেস্টেরল হলো রক্তে উপস্থিত লিপিড। 15 নম্বর প্রশ্ন আমরা দেখব, ওয়েস্ট বেঙ্গলের উচ্চ রূপতত্ত্ব ভূমিতে প্রবাহিত দুটি নদীর নাম লেখো। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, দামোদর ও কাঁসাই হল উচ্চ রূপতত্ত্ব ভূমিতে প্রবাহিত দুটি নদী। 16 নম্বর প্রশ্ন, ইউএনওর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ হয়? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 5 বছরের জন্য করে ইউএনএর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়ে থাকেন। দেখো ইউএনওর সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এবং এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 চালু করেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড লিটন। দেখো এটি প্রণয়ন করা হয় 1878 সালের 14ই মার্চ। এই আইন অনুসারে দেশীয় সকল সংবাদপত্রকে প্রকাশের আগে ওই পত্রিকার বিষয়বস্তুর একটি প্রুফ পুলিশের কাছে পেশ করতে হবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশান সি, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। দেখো কিছু ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে দেখে নেব, নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি, সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট, দানসাগর রচনা করেছিলেন বল্লাল সেন, অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি,
রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস রচনা করেন তুলসীদাস, গীত গোবিন্দ রচনা করেন জয়দেব, দানসাগর এবং অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন, মঙ্গল কাব্য রচনা করেন বিজয় গুপ্ত। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, বুধ। দেখো সৌরজগৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে নিই। নিকটতম নক্ষত্র হল সূর্যের পরেই, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতিতে। আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান পৃথিবীর সঙ্গে, সেটা হলো শুক্রের। সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমিড। সবচেয়ে উপগ্রহ বেশি রয়েছে, এখন বৃহস্পতি আর নেই, এখন হচ্ছে শনি। শনি গ্রহের সবথেকে বেশি এখন উপগ্রহ রয়েছে। সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে বুধ। নেক্সট, পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে শুক্র। সৌরজগৎ ছায়াপথের যে অন্তর্গত, সেই ছায়াপথের নাম আকাশগঙ্গা। উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র। নীল গ্রহ পৃথিবী, লাল গ্রহ মঙ্গল, সবুজ গ্রহ ইউরেনাস এবং শীতলতম গ্রহ নেপচুন। 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতের কোথায় ইউরেনিয়াম খনি আছে? সঠিক উত্তর হবে অপশান ডি, জাদুগোড়াতে ভারতের ইউরেনিয়াম খনি রয়েছে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো কম্পিউটারের মেল ট্রান্সফার করার জন্য ব্যবহৃত প্রোগ্রামটি হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান এ, SMTP হলো কম্পিউটারের মেল ট্রান্সফার করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম। 22 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 22 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল স্থাপিত হয়? তো সঠিক উত্তর হবে অপশান এ, জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদে জল স্থাপিত হয়। ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে, জীবের পশ্চাৎ অংশে কোন স্বাদ অনুভূত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, তেতো। দেখো জিহ্বার অগ্রভাগে মিষ্টি, পশ্চাৎভাগে তিক্ত, অগ্রভাগের কিছু ওপরে এবং মাঝখানে লবণাক্ত বা নোনতা এবং দুপাশে অম্ল স্বাদ গ্রাহক স্থান অবস্থিত রয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখব, দেখো থিওডোলাইট যন্ত্রটি ব্যবহার করা হয় নিচের কোন কাজে? তো প্রশ্ন নম্বর 24-এর সঠিক উত্তর হবে অপশান এ, জরিপ কার্যে ব্যবহৃত হয় থিওডোলাইট যন্ত্রটি। এটি এক প্রকার কোন পরিমাপক যন্ত্র যার সাহায্যে অতি সূক্ষ্মভাবে অনুভূমিক ও উলম্ব কোণ পরিমাপ করা যায়। নেক্সট 25 নম্বর প্রশ্ন, PNR এর পুরো অর্থ কি? সঠিক উত্তর হবে অপশান বি, প্যাসেঞ্জার নেম রেকর্ড হল PNR এর পুরো অর্থ। 26 নম্বর প্রশ্ন, 3 বিঘা করিডর কোন জেলার মধ্যে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, কোচবিহার। কোচবিহার জেলার মধ্যে 3 বিঘা করিডর রয়েছে, এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত একটি সীমারেখা। নেক্সট 27 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? খুবই ইজি প্রশ্ন এটি, সঠিক উত্তর হবে অপশান এ, আর্যভট্ট। দেখো এটি 1975 সালে উৎক্ষেপণ করা হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশ বিদ্যা সংক্রান্ত গবেষণার কাজ চালানোর জন্য এই উপগ্রহটি নির্মাণ করেন। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখব, দেখো কি বলছে, পিনকোড সিস্টেম কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 1972 খ্রিস্টাব্দে পিনকোড সিস্টেম চালু হয়। এই ব্যবস্থা প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল এক স্থান থেকে আরেক স্থানে সহজ ও নির্ভুল ঠিকানায় বার্তাটি পৌঁছানো। 29 আমরা দেখব, কোন নদী উপত্যকা তুলা চাষের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশান বি, সবরমতী নদী উপত্যকা তুলা চাষের জন্য খুবই বিখ্যাত। দেখো এই নদীর উৎপত্তিস্থল আরাবল্লী পর্বতের জয়সমুদ্র, পতনস্থল খাম্বাত উপসাগর এবং উপনদী রয়েছে সেই, ওয়াকাল এবং হরনাব।
নেক্সট, আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার 30 দেখব। অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে? তো অস্পৃশ্যতা দূরীকরণ অপশান এ সমান অধিকার, যেটা 14 থেকে 18 মধ্যে রয়েছে তার মধ্যে পড়ছে। এবং অস্পৃশ্যতা দূরীকরণ এর আর্টিকেল কত? এর আর্টিকেল হচ্ছে 17 নম্বর আর্টিকেলের মধ্যে এটি বলা রয়েছে। ওকে, তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে 30টা প্রশ্ন। তো 30-এর মধ্যে তোমাদের কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে সেই ব্যাপারেও তোমরা কমেন্ট করো। তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা ফলো করবে, একটা লাইক এবং কমেন্ট করে জানাও যদি ক্লাসটা ভালো লেগে থাকে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি দিয়ে থাকে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশান, কুইজ এবং মক টেস্ট পাওয়ার জন্য। পুলিশ পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, নিজেদের আরও ভালো করে প্রস্তুত করো এবং পরীক্ষার জন্য তোমরা কতটা প্রস্তুত রয়েছে বিভিন্ন মক টেস্ট কুইজগুলো প্র্যাকটিস করো প্রতিদিন এবং নিজেদের যাচাই করে নাও। ওকে, একদমই কনফিডেন্স হারাবে না, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। সকলকে অল দ্য বেস্ট, এবং ক্লাসটা এখানেই শেষ করলাম। বাই, থ্যাংক ইউ।